Welcome to all to my channel Yours YouTube. In my last video, I explained to you about what is verb. And in this video, I will explain different types of verb. Let's move to the topic. Here I have prepared a chart of different types of verb. तो verb के अमरा mainly दुईटा भागे भाग करते पारी। एकटा होलो principal verb जेटाके main verb बोला होय আর আরেকটা হলো অক্সিলিয়ারি ভার্ব যেটাকে হেল্পিং ভার্বও বলা হয় এই প্রিন্সিপাল বা মেইন ভার্বকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব আর অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি যেটা বি হ্যাভ আর ডু হয় আর আরেকটা মডেল অক্সিলিয়ারি যেটার এক্সাম্পল ক্যান কুড উইল মে মাস্ট এক্সেট্রা এখন আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি সেটা দেখব তো এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলার আগে আমি একটা জিনিস তোমাদের সবাইকে বলে রাখতে চাই যে যদি তোমরা আমার আগের ভার্বের ইন্ট্রোডাকশন ভিডিওটি না দেখে থাকো তাহলে উপরের আই বটনে এই ভিডিওটা পেয়ে যাবে এই আই বটনে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নেবে কারণ যদি ভার্বের ভিডিওটা না দেখো তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হঠাৎ করে বুঝতে পারবে না এখন আমরা দেখি যে মেইন ভার্বে কী আছে তো মেইন ভার্ব হলো মেইন ভার্ব ইজ অলসো কল্ড প্রিন্সিপাল ভার্ব অর লেক্সিক্যাল ভার্ব মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বলেও জানা যায় মেইন ভার্ব টিপিক্যালি শোজ দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং এই ইম্পর্টেন্ট জিনিসটা আমি আন্ডারলাইন করে দিয়েছি মেইন ভার্বকে কি করে মেইন ভার্ব অ্যাকশন বা স্টেট অফ বিং জিনিসটা বুঝিয়ে থাকে তো এই অ্যাকশন বা স্টেট অফ বিং কি সেটা আমার ভার্বের ইন্ট্রোডাকশন ভিডিওতে ভালো করে ডিসকাস করে দেওয়া আছে তো তোমরা এই ভিডিওটা দেখে নেবে আর মেইন ভার্বের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে মেইন ভার্ব ক্যান স্ট্যান্ড অ্যালোন মানে মেইন ভার্ব ইন্ডিপেন্ডেন্ট হয় এখন এই যে তিনটা কথা আছে এইগুলো বুঝতে হলে আমরা এক্সাম্পলগুলো দেখলেই আমরা বুঝে যাব যে কী বোঝাচ্ছে এখানে যো দু নম্বর যেটা ছিল মেইন ভার্ব টিপিক্যালি শোস অ্যাকশন অর স্টেট অফ বিং অ্যাকশন ভার্ব বোঝাতে পারে বা স্টেট অফ বিং মানে মেন্টাল কন্ডিশন ইমোশন এই ধরনের জিনিস মেইন ভার্বে বুঝিয়ে থাকে যেমন এখানে আমি ভার্বগুলোকে ব্লু কালার দিয়ে লিখে দিয়েছি তো এখানে ফার্স্টের এক্সাম্পল যেমন আই প্লে ক্রিকেট প্লে এটা ফিজিক্যাল অ্যাকশন হচ্ছে তো এটা মেইন ভার্বের মধ্যে পড়বে শি গোস টু স্কুল এটাও অ্যাকশন ভার্ব তো এটাও মেইন ভার্বের মধ্যে পড়ছে তারপরে উই মিস হার মিস এটা কিন্তু মেন্টাল কন্ডিশন বোঝাচ্ছে তো স্টেট অফ বিং বোঝাচ্ছে এগুলোও কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের এক্সাম্পলের মধ্যে আসবে তারপরে শি প্রেফার্স টি প্রেফার্স পছন্দ করা তো এটাও মেন্টাল কন্ডিশন বোঝাচ্ছে তো এটাও মেইন ভার্বের মধ্যে আসবে আই ফরগট ইয়োর নেম ফরগট মানে ভুলে যাওয়া এটাও মেইন ভার্বের মধ্যে আসবে তো আমরা যেটা বুঝলাম যে মেইন ভার্ব অ্যাকশন ওয়ার্কও হতে পারে বা স্টেট অফ বিংও হতে পারে এখন আমরা নেক্সট টপিকস দেখি এখন অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি সেটা দেখব তো অক্সিলিয়ারি ভার্বস হলো ভার্বস হুইচ আর ইউজড টু হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স কল্ড অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব ভার্ব যেগুলো কী করে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে থাকে একটা সেন্টেন্স ফর্ম করতে সেগুলোকে হেল্পিং ভার্ব বলে আরেকটা হলো কি ইট টেলস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বে কী করে আমাদের কোনো কাজের সময়টা বুঝিয়ে দেয় কোনো কাজ এখন হচ্ছে বা কোনো কাজ আগে হয়ে গেছে বা কোনো কাজ পরে হবে এটা এই হেল্পিং ভার্বে বুঝিয়ে দেয় এখানে দেখো হেল্পিং ভার্বগুলো আছে ব্লু কালারে হেল্পিং ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সব হেল্পিং ভার্বের এক্সাম্পল তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি আই এম প্লেয়িং এখানে প্লেটা কিন্তু মেইন ভার্ব আর এমটা হলো হেল্পিং ভার্ব এই হেল্পিং ভার্বে কী বোঝাচ্ছে মেইন ভার্বের আই এম প্লেয়িং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমি খেলছি এটা বোঝাচ্ছে তো এখানে যে আমি বলেছিলাম টাইম অফ অ্যান অ্যাকশন হেল্পিং ভার্বে ডিনোট করে তো এখানে এই এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে যে এম হেল্পিং ভার্বে কন্টিনিউয়াস মানে এখনের কথা বোঝাচ্ছে তারপরে হলো
আই ওয়াজ প্লেয়িং মানে আমি পাস্টে আমি আগে খেলেছিলাম, এখানে এই হেল্পিং ভার্বে পাস্টের কথা বোঝাচ্ছি। আর নেক্সট যেটা এক্সাম্পল হলো আই উইল প্লে, সেটা কি হচ্ছে আমি খেলবো। তো আমরা দেখলাম যে হেল্পিং ভার্বে কি করে টেন্সের জিনিসটা বুঝিয়ে থাকে, মানে কোন কাজ কখন করা হবে সেই জিনিসটা হেল্পিং ভার্বে এক্সপ্লেইন করে থাকে। আরেকটা কি এখানে দিচ্ছে যে হেল্পিং ভার্বস হ্যাভ নো মিনিং অন দেয়ার ওন, হেল্পিং ভার্বে কি নিজস্ব কোনো মিনিং থাকে না। যেমন এখানে এক্সাম্পল যদি আমি বলি ইউ মাস্ট, ইউ মাস্টের পরে আমি যদি কিছু না বলি তাহলে সেন্টেন্সটা পুরো কমপ্লিট হচ্ছে না, এখানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি ইউ মাস্টের সাথে তারপরে আমি যেমন লার্ন লিখলাম বা রিড লিখলাম তো তখন গিয়ে আমার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। তো আমরা দেখছি যে হেল্পিং ভার্বে একা কোনো মিনিং পুরোপুরি কমপ্লিট করে বোঝাতে পারে না। যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে আই ক্যান, এখানে ক্যান কিন্তু হেল্পিং ভার্ব, তো আই ক্যান আমি পারি, আমি কি পারি, আই ক্যান সিং বা ডান্স এরকম কিছু হতে পারে, তো সিংটা হলো মেইন ভার্ব। তো এখানে হেল্পিং ভার্ব একা কোনো মিনিংফুল কিছু বোঝাচ্ছে না, যখনই মেইন ভার্বের সাথে বসছে তখনই আমরা সেন্টেন্সটার পুরো মিনিং বুঝতে পারছি। সেম এক্সাম্পল শি ইজ, এখানে ইজটা কি হচ্ছে শি ইজ, কোনো সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না পুরো ভালো করে। কিন্তু আমরা যদি শি ইজ রাইটিং বা শি ইজ রিডিং লিখে থাকি তখন গিয়েই পুরো সেন্টেন্স কনস্ট্রাকশনটা ঠিক হবে আর আমাদের কাছে একটা মিনিংফুল সেন্টেন্স চলে আসবে। নেক্সট ভিডিওতে আমি অক্সিলিয়ারি ভার্বকে ডিটেলসে ডিসকাস করব, যাতে আমরা সহজে বুঝতে পারি এগুলোকে কীভাবে আর কখন ইউজ করতে হয়। ইফ ইউ ফিল মাই ভিডিও ইজ ইউজফুল দেন ক্লিক দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ।